আসসালামু আলাইকুম সুপ্রিয় সুদিয়া, আশা করি আপনারা সকাল অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো দর্শক, আজকে আমরা আবার নতুন একটি জায়গার উদ্দেশ্যে আমরা আজকে বাসা থেকে বের হলাম। আবারও আপনাদেরকে নতুন একটি জায়গায় পরিচিত করিয়ে দেব এবং নতুন একটি জায়গা দিয়ে আপনাদেরকে নিয়ে যাব। তো ইতিমধ্যে আপনারা সাইনবোর্ডে দেখতেই পাচ্ছেন যে আসলে আমরা এখন এই মুহূর্তে আমরা চলে আসছি আমাদের ভ্রমণ যেখানে বা আমাদের আজকের টোরে লালমাই। এটা হচ্ছে লালমাই স্টেশন। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে ঠিক আমরা যে জায়গায় অবস্থান করছি সেই জায়গাটি হচ্ছে লালমাই স্টেশনের দক্ষিণ পাশে, এবং আজকে এই সম্পূর্ণ ভিডিও জুড়ে যে লালমাইয়ের যে সৌন্দর্য বা লালমাইয়ের যে স্টেশনের যে সৌন্দর্য সেটা আপনাদের সামনে তুলে ধরব। তো আমরা এখন এই মুহূর্তে লালমাইয়ের দক্ষিণ পাশে, মানে লালমাই রেল স্টেশনের দক্ষিণ পাশে একটু হেঁটে, আমি ব্যক্তিগতভাবে হেঁটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখন আমরা স্টেশনের দিকে মুভ করব, যদিও খানিকটা দূরে, হয়তো বা 1 মিনিট হাঁটলেই আমরা স্টেশনে পৌঁছে যাব। আপনারা স্টেশনের প্ল্যাটফর্ম আপনারা দেখতে পাচ্ছেন। তো এইখানে দেখা যাচ্ছে যে আসলে এখানে একটি ট্রেন একটি অপেক্ষায় দাঁড়িয়ে আছে বা স্টপেজ দিয়ে রেখেছে। তো দর্শক, সারা বাংলাদেশে অনেক সরকারের যে অনেক উদ্যোগ বা বিশেষ করে রেলওয়ের উপরে যে উদ্যোগ, সেই উদ্যোগে কিন্তু কাজ চলছে, এবং আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সে কাজের উপলক্ষ করে এখানে অনেক পাথর এখানে আসলে ফেলে রাখা হয়েছে বা এখানে রাখা হয়েছে। তো এগুলো আসলে ধীরে ধীরে কাজে, বিভিন্ন রকমের কাজে আসলে এগুলো ধীরে ধীরে ব্যবহার করা হবে। তো আমি সরকারকে ধন্যবাদ দেব যে সরকার এমন বিশাল একটা উদ্যোগ নিয়েছে দেশের স্বার্থে কিংবা দেশের জনগণের স্বার্থে। তো আপনারা যে ট্রেনটি দেখতে পাচ্ছেন, এটি আসলে শুরুতে যেটি দেখেছেন এটি আসলে এই মুহূর্তে ছেড়ে দিয়েছে লালমাই রেল স্টেশন থেকে, এটি সামনের দিকে মুভ করছে। তারপর স্টেশন লাকসাম, নাঙ্গলকোট, লাকসাম। তো এখন এটি ওইদিকে যাচ্ছে, আসলে এটি মূলত চট্টগ্রামগামী একটি ট্রেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আসলে বাংলাদেশের অনেকগুলো ট্রেনের মধ্যে বা বাংলাদেশের বিএপি ট্রেনের মধ্যে যেগুলো হাই লেভেলের ট্রেন, তার মধ্যে এখন এই মুহূর্তে কিন্তু বর্তমানে এই ট্রেনটা কিন্তু সেরকম একটা। এবং আপনি যেখানে ভ্রমণ করেন এখানে এই ট্রেন দিয়ে আপনি খুব যাতায়াতে খুব আরাম করে আপনি যেতে পারেন। তো যাই হোক দর্শক, ট্রেন যেহেতু চলে গেছে এখন আমরা আরেকটু সামনের দিকে অগ্রসর হচ্ছি। আমরা আপনাদেরকে আরও সামনে নিয়ে যাচ্ছি, মানে লালমাই রেল স্টেশনের যে প্ল্যাটফর্মে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। দূর থেকে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে লালমাই যে প্ল্যাটফর্মের যে দৃশ্যমান জায়গাগুলা, এখনো কাজ চলছে, কাজ কিন্তু এখনো শেষও নাই, কারণ সারা বাংলাদেশেই কাজ চলছে চলমান। অত বিশেষ করে কুমিল্লা জেলার মধ্যেই কাজটা একটু বাকি আছে, আর অন্যান্য জেলাতেই বা অন্যান্য সাইডে আসলে রেলওয়ের যে বিশেষ উদ্যোগ বা যে বিশেষ কাজ যেগুলো সরকারের মাধ্যমে করা হয়েছে সেগুলো হয়তো, মানে অন্য সাইড হয়তো বা ক্লিয়ার হয়ে গেছে। তো কুমিল্লার মধ্যে খানিকটা জায়গা বাকি আছে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে কাজ এখনো শেষ হয় নাই, কাজ এখনো চলমান আছে। এবং আপনাদেরকে প্ল্যাটফর্মের সম্পূর্ণ চিত্রটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, যে সৌন্দর্য লালমাই স্টেশনের সেই সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন।
দর্শক আপনাদেরকে আরেকটু সামনে নিয়ে যাব। সেখানে আমরা উপর উঠব, আসলে ওভার ব্রিজের উপর উঠব আমরা। সেখান থেকে আসলে আপনাদেরকে দেখাবো আসলে লালমাই স্টেশনের যে সৌন্দর্য, উপর থেকে দেখতে কেমন উপভোগ করা যায় বা উপর থেকে দেখতে কেমন লাগে। আমরা সকলেই জানি যে বাংলাদেশের মধ্যে বাই রোডে আসলে চলাফেরাটা বর্তমানে যে প্রেক্ষাপটে আছে হয়তো আগের তুলনায় একটু কমছে, কিন্তু এখনও যে প্রেক্ষাপটে আছে আসলে বাই রোডে চলাফেরাটা রিস্ক। তো সেই কারণে সরকার যে উদ্যোগ নিয়েছে আসলে রেলে চলাফেরাটা কিন্তু অনেকটাই নিরাপদ। তো সেই লক্ষ্য কিংবা সেই টার্গেট করে কিন্তু সরকার বিশাল বড় একটা উদ্যোগ নিয়েছে যে বাংলাদেশের রেলওয়ের যে সংস্কার সেটা আসলে করা খুবই জরুরি। কেননা এমনিতেই বাংলাদেশ অনেক ঘনবসতি দেশ, জনসংখ্যা আয়তনের তুলনা অনেক বেশি এবং বিশ্বের বৃহত্তম কয়েকটা রাষ্ট্রের জনসংখ্যার মধ্যে বাংলাদেশের জনসংখ্যাও হয়তো দশের মধ্যে আছে আমি যতটুকু জানি। বাংলাদেশ হচ্ছে ঘনবসতির দিক দিয়ে বিশ্বের অষ্টম দেশ। তো সেই ক্ষেত্রে আমাদের আসলে যাতায়াত ব্যবস্থা অনেক উন্নত করা দরকার, আর সেই লক্ষ্যে কিন্তু আমাদের বাংলাদেশ সরকার সারা দেশের রেলওয়ের উন্নয়ন কাজ একই সাথে চলমান রেখেছে। তো দর্শক আমরা এখন উপরে উঠেছি, আসলে একটুখানি উপরে উঠেছি আমরা। সেখান থেকে আমরা আসলে রেলওয়ের যে পিছনের যে স্থান সেই স্থানটা আসলে আপনাদেরকে দেখাচ্ছি, সবুজ শ্যামল মাঠ। এবং এখানে যে পাথরগুলো পড়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো হয়তো বা পরবর্তী সময় ধাপে ধাপে ব্যবহার করা হবে রেলের কাজে। আমরা আপনাদেরকে এখান থেকে আপনাদেরকে দুটা সাইড আসলে আমরা দেখানোর চেষ্টা করছি, একটি আপনারা দেখেছেন এবং অপরটি এখন বর্তমানে স্ক্রিনে চলমান আছে। এখন আমরা আরেকটু উপরে নিয়ে যাবো আপনাদেরকে, আরেকটু উপর থেকে আপনাদেরকে লালমাই রেল স্টেশনের দৃশ্যমান জায়গাগুলো আপনাদেরকে দেখাবো। এবং এটা হচ্ছে দ্বিতীয় সাইট, লালমাই রেল স্টেশনের দ্বিতীয় সাইট আপনারা দেখতে পাচ্ছেন। এবং এটা হচ্ছে লালমাই ওভার ব্রিজ। আমরা এখন ওভার ব্রিজের উপর দিয়ে আমরা এখন হেঁটে অপর সাইডে যাব। তো দর্শক এটা আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে লালমাই স্টেশনের যে অপর সাইডটাতে আসে, তো সেই সাইডটা আপনাদেরকে আসলে আমি এখন স্ক্রিনে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন কাজ আসলে এখানে চলমান রয়েছে। রেলের আধুনিকরণে যে কাজগুলো আসলে করা দরকার সেগুলো আসলে করা হচ্ছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মাধ্যমে। তো মোটামুটি আমি আসলে যতগুলো স্টেশন ঘুরেছি ইতিমধ্যে আমি দেখেছি সবগুলোর মডেল, যে স্টেশন করার যে মডেল সেই মডেলটা কিন্তু কিন্তু প্রায় একই রকম। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে লালমাই স্টেশনের যে আশেপাশে চতুর্পাশে যে সৌন্দর্যগুলো দৃশ্যমান স্টেশনের বাহিরে সেগুলো আপনাদেরকে দেখিয়েছি। এবং আমরা এখন নিচে নেমে যাবো।
নিচ থেকে আপনাদেরকে স্টেশনের আরেকটা ফ্ল্যাট দেখাবো। তো দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে কতটা সুন্দর এবং কতটা ডিজাইনমূলক স্টেশনের ড্রয়িংটা করা হয়েছে, কিংবা স্টেশনের যে ভাসমান দৃশ্য সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। হয়তো যদি কাজটা যদি সম্পূর্ণভাবে শেষ হয়, সেটা হয়তো বা পরবর্তী সময়ে আরও দৃশ্যমান হবে এবং আরও অনেকটা সুন্দর দেখা যাবে, যখন যেমনটা এখন দেখা যাচ্ছে হয়তো বা তার চেয়েও বেশি সুন্দর দেখা যাবে। আমরা চেষ্টা করছি আসলে বিভিন্নভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, করে যাচ্ছি আমরা। তো দর্শক, ভিডিও শেষের দিকে একটা কথা বলে রাখি, যেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না। অবশ্যই আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আমি সবসময় বাংলাদেশের যে কোনো প্রান্তে, যে কোনো জায়গায়, গ্রাম কিংবা শহর, প্রত্যেকটা জায়গ্যার সৌন্দর্য কিংবা ইতিহাস আমি আমার এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরবো। তো ততক্ষণ পর্যন্ত আশা করি আপনারা সকলে ভালো থাকবেন। তো আমরা এখন লালবাই সাইনবোর্ডের দিকে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আবারও আসলে বাসায় ফেরার উদ্দেশ্যে আমরা একটু সামনের দিকে এগোচ্ছি। তো দর্শক, আরেকটা কথা বলে রাখি, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে উৎসাহিত করবেন, কেননা আমরা অনেক কষ্টের মাধ্যমে ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরি। তো ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো আমি বিদায় নেব। সকলের প্রতি রইল অনেক আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। সকলে ভালো থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ।